হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, আর শুরু করছি আমার আজকের ব্লগটি। তো এখানে আমি আরিয়ার জন্য পুডিং বানাবো। তো এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি, আর যেহেতু বাড়িতে চলে যাব তো আমি চাচ্ছিলাম যে ফ্রিজে যা আছে খাবার জিনিস শেষ করে নেওয়ার জন্য। তো চার পিস ডিমই ছিল, তো এখানে আমি ডিম চারটা ভেঙে নিয়েছি। তো ভাবলাম যে পুডিং বানিয়ে দিই, আরিয়া পুডিং খেতে খুব বেশি পছন্দ করে। তো এখানে আমি ঝটপট পুডিংটা বানিয়ে নিয়েছি, আর মিষ্টি জিনিসে আমার একটু লবণ না দিলে ভালোই লাগে না, তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর আজকের পুডিংটা আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব। গুছগাছও করছি, আর এদিকে ভাবলাম যে পুডিংটা আগে বসিয়ে দিই, তো এইদিকে পুডিংটা হবে আর ওইদিকে আমি আমার অন্যান্য কাজগুলো গুছিয়ে নিব। তো এখানে আমি আমার স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। তো আমি আর এখানে মেপে দিলাম না, আমি আমার আইডিয়া অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এখানে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, তো এটা ব্লেন্ডারে করলে আরও বেশি ভালো হতো, আর যেহেতু আমার হাতে সময় খুব কম তো সংক্ষেপেই আমি কাজ করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি একটু পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, যেহেতু আমি পাউডার মিল্ক ইউজ করব এখানে, তো সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে ডিমের সাথে পানিটা মিশে যায়। তো এখন আমি পরিমাণ মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন পুডিংয়ের জন্য আমি একটা ক্যারামেল তৈরি করব। তো ক্যারামেলটা তৈরি করার জন্য এরকম একটা বাটি নিয়েছি, আর এটাতেই আমি পুডিংটা সেট করব। আর ক্যারামেলের কারণে পুডিংটা দেখতে খুব সুন্দর হয়, আর পুডিংয়ের কালারটাও খুব সুন্দর আসে। অনেকেই আছে যে পুডিংটা জমাতে পারে বাট ক্যারামেলটা খুব সুন্দর কালার করতে পারে না, আসে না। তো আমি আশা করি আমার এই ব্লগটা দেখলে তাদের ক্যারামেলের কালারটা খুব সুন্দর আসবে। তো এখানে ক্যারামেলের জন্য আমি চিনি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। এটাকে আমি চুলায় দিয়ে অনবরত নাড়তে থাকবো, নাড়া যাতে বন্ধ না হয়, আর খুব বেশি যাতে পুড়ে না যায় সেই দিকটাও আমাদের খেয়াল করতে হবে। তাহলে ক্যারামেলটা কিন্তু পুড়ে যাবে আর খেতেও একদম তিতা হয়ে যাবে। Thank you.
দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি ডিম আর দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর ক্যারামেলটা যেমন দেখা যাচ্ছে, এটা কিন্তু পুডিংটা সেট হওয়ার পর কালারটা আরও বেশি সুন্দর চলে আসবে। তো এটা আমি স্টিমে দিয়ে দিয়েছি, আর নিচে পানি দিয়েছি। আর রাইস কুকারের বড় একটা পাতিল ছিল আমার, তো রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, এটা আমি এইভাবে ইউজ করি। তো এই তো আমি পুডিংটা বসিয়ে দিয়েছি, আর ঢাকনাটা এইভাবে দিয়েছি। ঢাকনাটা কখনো এইভাবে দিবেন না, তাহলে ঢাকনাটা খুলতে অনেক কষ্ট হয়। তো আমি এইভাবে দিয়ে বড় ঢাকনা দিয়ে ঢেকে দিই, তারপর চুলাটা অন করে দিচ্ছি। আর এই তো এখানে আমি কয়েকটা ড্রেস নামিয়ে নিয়েছি। তো এই ড্রেসগুলো আমি বাসায় পরার জন্য বানিয়েছি। তো এই দুই দিনের মধ্যে আমি নিজের হাতেই কমপ্লিট করেছি এই ড্রেসগুলো বানিয়ে। তো আমার কাছে ড্রেসের প্রিন্টটা অনেক বেশি ভালো লেগেছে, আর খুবই মনে হচ্ছে যে আরামদায়ক হবে, খুবই পাতলা। তো এই ড্রেসটা বানিয়েছি নতুন, আর এই ড্রেসটা বানিয়েছি। তো এইগুলো বাসায় পরার জন্য বানিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আর এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো এই ড্রেসটাকে আমি অনলাইন থেকে নিয়েছি, আর এইভাবে মেক করে নিয়েছি। গলার কাছে কুচি দিয়েছি, আর আপনার হাতের কাছে কুচি দিয়ে নিয়েছি। আর এখানে প্যানেল ছিল আলাদা, এক্সট্রা প্যানেলটা বসিয়ে নিয়েছি। তো আমি প্রতিটা ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। কিন্তু এই ড্রেসটা আমি ওপেন করেই দেখাচ্ছি আপনাদেরকে। আর প্রত্যেকটারই থ্রি কোয়ার্টার হাতা, আমি থ্রি কোয়ার্টার হাতা দিয়ে দিয়েছি, যেহেতু এক্সট্রা কাপড় ছিল হাতার, তো ভাবলাম থ্রি কোয়ার্টার হাতেই থাক। তো এটার হাতাও থ্রি কোয়ার্টার, এটাও আমি থ্রি কোয়ার্টার হাতা দিয়ে বানিয়েছি। তো এই হচ্ছে ড্রেসটা। তো এই তো এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়েছি, আর আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, তো সেজন্য আমি এটা অনলাইন থেকে নিয়েছি। আর এই হচ্ছে ড্রেসের হাতাটা। তো এখানেও আমি এইভাবে কুচি বসিয়েছি। আর এই তো প্যানেলটা, এই দুই সাইডে প্যানেল পড়েছে, এই সাইডে আর বুকের এই সাইডে একদম নিচ পর্যন্ত। তো আমার কাছে এই ড্রেসটাও খুব বেশি ভালো লেগেছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এর সঙ্গে হচ্ছে এ তো প্যান্ট, আর এ হচ্ছে ড্রেসের ওনাটা, শিফনের মধ্যে ওনা অবস্থা। তো হয়তো বা দেখে বুঝতেই পারছেন প্রিন্টটা কিন্তু একদম জমে গিয়েছে, কারণ এটা যদি জমে না যেত তাহলে উপর দিকে কাঁচা থাকতো। তবে এখন চুলাটা অফ করে দিচ্ছি, আর এটাকে এভাবে ঢেকে রাখছি। আর যেহেতু বাড়িতে যাব, তো লাকিসগুলো করা হয়ে গিয়েছে, কাপড় চোপড় সব গুছিয়ে নিয়েছি বাচ্চাদের। আর এখানে কিছু মেকআপ আইটেম আমি নিয়ে নিচ্ছি, আর সাবান শ্যাম্পু যা যা দরকার ছিল, পেস্ট সব আমি নিয়ে নিয়েছি। তেই তো আমরা গুছগাছ করে নিচ্ছি।
আর এই তো পুডিংটা আমি বের করে নিয়েছি, আর এটা হচ্ছে পুডিং এর ফাইনাল লুক। তো দেখি, হয়তো বা আপনারা বুঝতে পারছেন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আর আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর সঙ্গে সঙ্গে তা আপনারা দেখে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমাদের লাগেজ একদম রেডি হয়ে গিয়েছে, আর খুব সকাল সকালই আমরা রওনা করে দিব, যেহেতু অনেক দূর যেতে হবে আমাদেরকে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালোভাবে যেতে পারি, পৌঁছতে পারি। আর এই তো আমার মেজো বোন খাবার পাঠিয়েছে আমাদের জন্য, তো এখানে সব খাবার রেডি করে নিয়েছি। তো এখন আমরা খাবারটা খেয়ে নিব। আর যেহেতু এখানে চিকেন এক পিস আছে, তো গতকালকে আমি চিকেন মেরিনেট করে রেখেছিলাম, তো ওই চিকেনটাও আমি একটু ফ্রাই করে নিচ্ছি। তো তাহলে আমাদের 3 পিস হয়ে যাবে, তো আমরা 3 জন মিলে খেয়ে নিব। তো আমি আমার ব্লগটা এ পর্যন্তই রাখছি, আর লং করছি না। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।